নমস্কার, আপনাদের সাথে আমি লগ্নজিতা। আপনারা দেখছেন আনন্দবার্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। বাগলপুর পূর্বপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জন করা হলো সোমবার। বর্তমান খালুই বিল মাঠ মুক্ত মঞ্চের পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জন করা হলো। লাস ভেগাসে মৃতের সংখ্যা বেড়ে হলো 59। 18-তেই নতুন 100 টাকার নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। বর্তমানের ভাতশালায় দিন দুপুরে চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় এক যুবক। মেঘা নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো মঙ্গলবার। ভাতারের গর্দানমারিতে আদিবাসী একটি ক্লাবের পক্ষ থেকে দিশা রুওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় মঙ্গলবার। চলে আসছে বিস্তারিত খবরে। বাগলপুর পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জন করা হলো সোমবার। সিঁদুর খেলায় মেতে ওঠেন এলাকার মহিলারা। হাসি মুখে উমাকে বিদায় জানান 8 থেকে 80 সকলে। দুর্গাপুজো শেষ, ইতিমধ্যেই উমা কৈলাসে পাড়ি দিয়েছেন। এবার প্রতিমা নিরঞ্জনের পালা। দশমীর দিনেই মূলত বাড়ির পুজো এবং ছোটোখাটো ক্লাবে প্রতিমা নিরঞ্জন করা হলেও বড় ক্লাবের পুজোগুলি মূলত দ্বাদশীর দিনেই নিরঞ্জন করা হয়। বাঁকুড়া জেলার ইন্দাস থানার বাগলপুর পূর্বপাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকেও প্রতিমা নিরঞ্জন করা হয় সোমবার। মাকে বিদায় জানাতে কি আর মন চায়, তবু প্রকৃতির নিয়ম মেনে বিদায় জানাতেই হয়। গোমরা মুখে নয়, হাসি মুখে আসছে বছর আবার মা আসবেন, এই অপেক্ষাতেই হাসি মুখে বিদায় জানানো হয়। সিঁদুর খেলায় মেতে ওঠেন মহিলারা, গানের তালে নেচে ওঠেন 8 থেকে 80 সকলেই। বাগলপুর ইন্দাস থানার বাগলপুর স্পোর্টিং ক্লাব পূর্বপাড়ার এটা দুর্গাপুজো, এটা চতুর্থ বর্ষে এটা পড়েছে এবং আমাদের সমস্ত কমিটি এবং পূর্বপাড়ার সমস্ত ছেলেরা মিলে এবং গ্রামের সমস্ত সদস্যরা যারা আছে সবাই মিলে একসাথে পড়ি। এটা চতুর্থ বছরের পর? হ্যাঁ, এটা চতুর্থ বছর পড়েছে। আজকে কী কী অনুষ্ঠান করছেন? আজকে অনুষ্ঠান সেরকম কিছু না, আজকে ওখানে সিঁদুর খেলা হবে, ওখানে বরণ চলছে এখন, কিছুক্ষণ পর সিঁদুর খেলা হবে, আর এই তো বক্স চলছে, সবাই খেলাচ্ছে হবে এই আর কি। এবছর পুজো কীভাবে কাটালেন? পুজো খুব ভালো কাটিয়েছি, ঠিক আছে, এখানেই সারাক্ষণ কাটিয়েছি। বৃষ্টি হয়েছে ঠিক আছে, তবুও এখানেই সারাক্ষণ কাটিয়েছি, সবাই একসাথেই সবাই ছিলাম। অনেকক্ষণ ধরেই হবে ওটা, এবং আমাদের মেয়েরাও নাচ হবে, এবং আমাদের হ্যাঁ, এবং স্পেশালি আমাদের কিছুক্ষণের জন্য বাজি পড়ানো হবে, অনেক কিছু বাজি আমরা নিয়ে এসেছি, এবং শব্দবাজি কিছু নয়, সব উপরে সব ঘটবে। বাগলপুর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান খালুই বিল মাঠ মুক্ত মঞ্চের পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জন করা হলো। সিঁদুর খেলার পর বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করা হয়। বিভিন্ন জায়গার পাশাপাশি বর্ধমান খালুই বিল মাঠ মুক্ত মঞ্চের পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জন করা হলো মঙ্গলবার। উল্লেখ্য, এই বছর আনন্দবার্তার পক্ষ থেকে সেরা নতুন পুজো হিসেবে স্বীকৃতি জানানো হয় খালুই বিল মুক্ত মঞ্চকে। মাকে বিদায় জানানোর আগে এলাকার সকল মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এলাকার 8 থেকে 80 সকলেই গানের তালে নেচে ওঠেন। বিষাদ মনে নয়,
হাসি মুখেই উমাকে কৈলাসে পাঠান এলাকাবাসী। পরে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রার মাধ্যমে প্রতিমা নিরঞ্জন করা হয়। আজ এখানে বিসর্জনের জন্য সকলে প্রস্তুতি নিচ্ছে, আর আমরা সারা বছরের জন্য এই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি, কেননা এই দিনটা আমাদের পক্ষে, আমাদের কাছে ভীষণ ভীষণ আনন্দের সময়, কিন্তু তবু আমাদের বিষাদের সুর বাজছে, কেননা আজকে মা চলে যাচ্ছেন। আমাদের সত্যি করে হৃদয় ভারাক্রান্ত। সবাই মিলে কি সিঁদুরও খেললেন? আমরা সকলে মিলে ভীষণ আনন্দ করলাম, সিঁদুর খেললাম, কেন মাকে এই একটু সিঁদুরের যে কি দাম আজকে বোঝা যায়। প্রত্যেককে একটু একটু করে সিঁদুর দিলে সকলে ভীষণ খুশি হলো, এবং প্রত্যেকের মাথায় সিঁদুর পরালে প্রত্যেকে সুন্দরও দেখতে লাগে, মাকেও সুন্দর লাগে, আমাদের এও স্ত্রী সকলকে ভালো লাগে দেখতে। এটা এই পাড়ার মধ্যেই যাবে, গিয়ে বিসর্জন হবে। আপনারা সবাই মিলে যাবেন? আমরা সবাই যাবো। আবার এক বছর অপেক্ষা করব অধীর আগ্রহে, কবে এই দিনটা আসবে। এবং আমাদের বাঙালিদের এই উৎসবটা এত বড় এবং এত মানে ব্যাপক যে আমাদের আনন্দের শেষ থাকে না। এর প্রস্তুতি চলে প্রায়, এই শেষ হলো এরপর থেকেই আবার শুরু হয়ে যাবে ভীষণভাবে। আর আমরা চার পাঁচ দিন ধরে ভীষণভাবে আনন্দ করেছি, সেই আনন্দ রাখার জায়গা নয়, কেননা আমরা ঘরোয়া, সবাই ঘরোয়া, কিন্তু এখানে এসে আমরা সমস্ত কিছু একাকার হয়ে যায় মিলেমিশে। চার দিন খাওয়া দাওয়া, আবার কালকে ভোগ খাওয়ানো হয়েছে সকলকে, 3,000 লোক খেয়েছে, সমস্ত কিছু আমরা সিঁদুর খেলা করেছি, সমস্ত কিছু খুব আনন্দ। স্টেশনের পাশ দিয়ে জিপি রোড দিয়ে বামতলা দিয়ে পীরপুকুরে নিরঞ্জন হবে, নিরঞ্জন করবো লাস্টে। এখানে এই শোভাযাত্রা কী কী থাকছে? এই শোভাযাত্রা থাকবে প্রথমে ব্যান্ড, তারপর সাঁওতালি নাচ, যেটা আমাদের ঐতিহ্য বাংলার, ডগর আছে, তাসা আছে, আর ঢাক আছে, ব্যান্ড পার্টি আছে। সমস্ত মহিলারা হাজির হয়েছে, সেখানে মোটামুটি আমরা 1,000 লোক নিয়ে আমরা শোভাযাত্রা করছি। আবার এক বছর অপেক্ষা আমরা বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। লাস ভেগাসে মৃতের সংখ্যা বেড়ে হলো 59। হামলার কারণ জানতে মরিয়া পুলিশ। মার্কিন বন্দুকবাজের সঙ্গে থাকা 62 বছরের সন্দেহভাজন পৌরা ম্যারিন ও ডান লোকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনা ঘিরে শোকস্তব্ধ গোটা বিশ্ব। লাস ভেগাসের বন্দুকবাজ হামলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 59, আহত প্রায় 527 জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে অবিরাম গুলিবর্ষণের পরই ঘাতক স্টিফেন প্যাডক হোটেলের ঘরেই আত্মঘাতী হয় বলে দাবি করেছে পুলিশ। উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র, 16টি রাইফেল এবং বিস্ফোরক। মার্কিনী বন্দুকবাজের সঙ্গে থাকা 62 বছরের সন্দেহভাজন পৌরা ম্যারিলো ডানলেকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিশ। যদিও এত বৃদ্ধ বয়সে প্যাডক কেন হামলা চালালো তার কারণ নিয়ে ধোঁয়াশায় প্রশাসন। প্রশাসনের তরফে একটি হেল্পলাইন নম্বর খোলা হয়েছে, নম্বরটি হল 1800 536 9488। এই ঘটনায় শোকস্তব্ধ গোটা বিশ্ব। ভিও রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। 18-তেই নতুন 100 টাকার নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। জাল নোট রুখতেই এরূপ পদক্ষেপ নিয়েছে সরকার। নতুন নোটের অপেক্ষায় রয়েছে আমজনতা। এবারে 100 টাকার নতুন নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সূত্রের খবর, আগামী বছর এপ্রিলেই নতুন নকশার 100 টাকার নোট ছাপানোর কাজ শুরু হয়ে যাবে। কিছুদিন আগেই নতুন 200 টাকার নোট বাজারে এনেছে আরবিআই। সেই নোট ছাপানোর কাজ এখনও শেষ হয়নি। নোট ছাপানোর কাজ শেষ হলেই নতুন নকশার 100 টাকার নোট ছাপানো শুরু হবে। নোট বাতিলের পর ধাপে ধাপে 2,000, 550 এবং 200 টাকার নোট ছাড়া হয়েছে বাজারে।
যদিও এটিএম থেকে সেই নোট পাওয়া যাচ্ছে না। মেশিনগুলিতে রদবদলের পর তা পাওয়া যাবে বলে জানানো হয়েছে। জাল নোট রুখতেই এই পদক্ষেপ সরকারের। ভিও রিপোর্ট, আনন্দ বার্তা। নজর রাখবো পরবর্তী খবরে। বর্ধমানের ভাতছালায় দিন দুপুরে চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় এক যুবক। এলাকাবাসী তাকে গণধোলাই দেওয়ার পর বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। একটি চোর ধরাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমানের 35 নম্বর ওয়ার্ডের ভাতছালা পাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে সকলের অনুপস্থিতিতে এক যুবক বাড়ির পাঁচিল টপকে ঘরের ভিতরে ঢোকে। প্রতিবেশীরা বাড়ি থেকে আওয়াজ পেয়ে সন্দেহবশত সেই ঘরে গিয়ে যুবককে হাতে নাতে ধরে। তার কাছ থেকে বেশ কিছু চাবি সহ যন্ত্রপাতি উদ্ধার হয়েছে। ভাতছালা পিয়নপাড়া 35 নম্বর ওয়ার্ড সুভাষ মণ্ডলের বাড়ি। ওর বাড়িতে একজন অস্ত্রধারী দুষ্কৃতী হচ্ছে ঢুকে বাড়ির ভেতরে ঢুকেছে। তা আমি তার পাশের বাড়ি, তা আমি দেখলাম যে হচ্ছে আওয়াজ হচ্ছে, এলাকার অনেকেই হচ্ছে ডাকলাম, ডাকাডাকি করে তপন দাসকে ডাকলাম, এলাকার লিডার দেখে হচ্ছে পাশের বাড়ির মধুমাঝিকে ডাকলাম, দেখে বাড়ির সামনে দাঁড়াই, দেখে দেখলাম যে হ্যাঁ বাড়ির ভেতরে চোর ঢুকেছে। তা চোর তারপর ছুটে চলে গেল, তারপর হয়তো চোরটাকে ধরা হলো, ধরে এখন এই দুর্গা মঞ্চের সামনে তাকে আটকে রেখে দেওয়া হয়েছে। এরপর এলাকার নেতৃত্ব যারা আছে তারা যা সিদ্ধান্ত করবে। কাউন্সিলর এসেছে? হ্যাঁ, কাউন্সিলরও এসেছে। সমগ্র মানে পাঁচিল টপকে ঢুকেছে, এবার কীভাবে ভেতরে ঢুকেছে সেটা হচ্ছে এখনো পর্যন্ত জানি। ওর কাছে একটা হচ্ছে রেঞ্জ পাওয়া গেছে, ক্লাস পাওয়া গেছে, কিছু চাবির গোছা পাওয়া গেছে, আর তাছাড়া আর কিছু হচ্ছে জানি। এলাকাবাসী ওই যুবককে গণধোলাই দেওয়ার পর পূর্ব বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। মেঘা নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা হলো মঙ্গলবার। 16টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মঙ্গলবার থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে আগামী 5ই নভেম্বর পর্যন্ত। মেঘা নকআউট ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হলো মঙ্গলবার। 16টি দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মঙ্গলবার থেকে শুরু হয়ে প্রতিযোগিতাটি চলবে আগামী 5ই নভেম্বর পর্যন্ত। কৃষ্ণরামপুর ফুটবল ময়দানে চলে এই দিনের এই প্রতিযোগিতা। মা মাটি মানুষ ও বিধায়ক অলোক মাঝি, তৃণমূল নেতা কাঞ্চন কাজী এবং তৃণমূল নেতা জাকির হোসেনের উদ্যোগে গড়ে ওঠে প্রতিযোগিতাটি। গলসি থানা ও বুদবুদ থানার সহযোগিতায় চলে এই দিনের এই প্রতিযোগিতা। বিধায়ক অলোক মাঝি, তৃণমূল নেতা কাঞ্চন কাজী, তৃণমূল নেতা জাকির হোসেন, বুদবুদ থানার ওসি অজয় কুমার গুপ্ত, গলসি থানার ওসি রাকেশ সিংহ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিযোগিতায় অংশ নেন। খেলা উপলক্ষে প্রায় 10,000 দর্শকের সমাগম ঘটে মাঠে। বিধানসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের সংস্কৃতি ফুটবল আজ থেকে শুরু হলো। প্রতিদিন আপনারা মাঠে আসবেন এবং আমাদের 5ই নভেম্বর যে শেষ সেই খেলায় অংশগ্রহণ করবেন, আর খেলা যাতে করে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন সেই দায়িত্ব প্রত্যেকে আমাদের নিজের নিজের এই কোটি কথা বলে শরীর মাথা দুটো ঠিক থাকলে আমরা কিন্তু উন্নতির পথে হাঁটতে পারবো, এগোতে পারবো এবং যেটা আমাদের স্বপ্ন, যেটা আমরা চাইছি সেটা আমরা পেতে পারবো। আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে খুব ভালো প্রোগ্রাম, খুব ভালো টুর্নামেন্ট, যেদিন কি হবে সবাই যাবে, কিন্তু একটু ডিসিপ্লিন মেনে থাকবে, এটা আপনাদের প্রোগ্রাম, এটা আপনাদের এই সার্কেল করবো। প্রতিযোগিতা উপলক্ষে উদ্যোক্তাদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। গলসি থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। ভাতারের গর্দানমারিতে আদিবাসী একটি ক্লাবের পক্ষ থেকে দিশা রুরাল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় মঙ্গলবার। মোট 8টি টিম অংশগ্রহণ করে এদিনের এই ফুটবল প্রতিযোগিতায়। ভাতারের গর্দানমারিতে আদিবাসী একটি ক্লাবের পক্ষ থেকে দিশা রুরাল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় মঙ্গলবার। গর্দানমারি ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতার। উপস্থিত ছিলেন ভাতারের বিধায়ক সুভাষ মণ্ডল, প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন আদিবাসী নৃত্যের মাধ্যমে টুর্নামেন্টের সূচনা করা হয়। অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, তার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে মোট 8টি টিম এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে। খেলাকে কেন্দ্র করে খেলোয়াড়দের মধ্যে উৎসাহ ছিল নজর কাড়া। এদিন খেলা দেখতে বহু মানুষ মাঠে ভিড় জমান। আদিবাসী সমাজ চিন্তা ক্লাব এক দুবেশ একটা ফুটবল প্রদর্শনী ম্যাচের ব্যবস্থা করেছে। এখানে 8টা ফুটবল ক্লাব এখানে যোগদান করেছে, তাদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, খেলা প্রায় অন্তিম পর্ব এসে গেছে। তো ভীষণ ভালো লাগছে যে একটা সময় তো মানে যদিও বাঙালি প্রিয় খেলা ফুটবল, সেই ফুটবলটা প্রায় আস্তে আস্তে গ্রাম বাংলার দিকে হারিয়েই যাচ্ছে। এবং আমরা এটা লক্ষ্য করেছি যে তথাকথিত যেখানে আদিবাসীরা আছে তারা কিন্তু ফুটবলটার প্রতি ভীষণ মনোযোগী হয়ে উঠেছিল এবং ভীষণভাবে তারা ফুটবলটাকে আগ্রহ ধরেছিল। এবং একটা দিক দিয়ে বলা যায় যে ফুটবলের যে রেসটা, সেই রেসটাকে ধরে রাখার মূলই ছিল কিন্তু এই আদিবাসী যুবক ভাইয়েরা। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। পাগলপুর পূর্বপাড়ার সর্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জন করা হল সোমবার। বর্তমান খালুই বিল মাঠ মুক্তমঞ্চের পক্ষ থেকে প্রতিমা নিরঞ্জন করা হল। লাস ভেগাসে মৃতের সংখ্যা বেড়ে হল 59। 18-তেই নতুন 100 টাকার নোট বাজারে আনতে চলেছে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া। বর্তমানের ভাতশালায় দিন দুপুরে চুরি করতে এসে এলাকাবাসীর হাতে ধরা পড়ে যায় এক যুবক। মেঘা নকআউট ফুটবল প্রতিযোগিতার সূচনা হল মঙ্গলবার। ভাতারের গর্দানমারিতে আদিবাসীর একটি ক্লাবের পক্ষ থেকে দিশা রুওয়ার্ড ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয় মঙ্গলবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য শুধুমাত্র চোখ রাখুন আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে সমাজের পক্ষে। নমস্কার।